वेलकम टू माई चैनल लीमा कुकिंग उइथ ब्लग्स। आपनादेर सबाइके स्वागतम। आमी आजके आपनादेरके तैरी करे देखाबो कबाब। एई कबाब किभाबे आमरा सहजे तैरी करते पारी, जे बाटाबाटी छाड़ाई आमी एटा तैरी करे देखाबो। चलुन देखिनी आमी किभाबे एटा तैरी करेछि। एई जे आमार गरुर मांसेर किमार जोन्नो लागतेछे, एखाने आमी छोटो छोटो टुकरो करे निएछि। एई जे देखुन एकदम छोटो छोटो करे केटे निएछि। एखाने 1 केजी गरुर मांस आछे। आर मशला लागबे, और मसला लागबे एखाने आमी हलुदेर गुड़ो निएछि हाफ चामच, और जिरार गुड़ो 1 चामच, धनियार गुड़ो 1 चामच, और एखाने मरिचेर गुड़ो निएछि आमी 1 टेबिल चामच, और एखाने गोलमरिचेर गुड़ो ओइटा निएछि हाफ चामच, और एखाने गरम मसला आमार घरेर तैरी गरम मसला ओइटा निएछि आमी 1 टेबिल चामच, और राधुनी गरुर मांसेर मसला एटा निएछि आमी 1.5 टेबिल चामच। मांसगुला प्रेसार कुकारे निये निচ্ছি। আপনারা প্রেসার কুকারে যদি এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি করেন আপনাদের আর কাবাবের জন্য বাটতে হবে না, এইভাবেই কিন্তু হয়ে যাবে। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার এতে আমি রসুন দিয়ে দিচ্ছি, 2 চা চামচের মতো রসুন দিয়েছি। তারপরে আদা দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা। তারপরে এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। লং দিয়ে দিচ্ছি আমি 4-5টা লং, দারচিনি 2 টুকরা, এলাচি 3টা। এগুলা দিয়ে আমি এগুলো মিশিয়ে নিব হাত দিয়ে, যেভাবে মেখে নিব সব মশলাগুলা। এখানে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এগুলোকে আবারও মেখে নিব। এই যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এগুলাকে এবার চুলায় বসিয়ে দিব। আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এই যে আমার ঢাকনা লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এটাতে আমি 3টে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। সিটি দেওয়া হয়ে গেলে আমি তারপরে মসুরের ডালগুলো অ্যাড করব। যখন মাংসগুলো সিদ্ধ হয়ে আসবে তারপরে গিয়ে আমি মসুরের ডালগুলো অ্যাড করব। এখানে আমি 1.5 কাপ মসুরের ডাল এগুলো ধুয়ে নিয়েছি। আর আপনাদের কারো যদি ভালো লাগে তখন আপনারা কিন্তু দিতে পারেন, চনার ডালগুলো দিতে পারেন। আর আমার ভালো লাগে মসুরের ডাল, এই জন্য আমি মসুরের ডাল দিচ্ছি। আর এটা আপনাদের যার যার পছন্দ, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা বুটের ডাল দিয়েও করতে পারবেন। এই যে আমার এখানে আমি 4টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। এই যে এখন দেখুন এটা হয়ে আসছে। এবার আমি এখানে যে 1.5 কাপ মসুর ডালগুলো ধুয়ে ভিজিয়ে রাখছিলাম ওইগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। এই যে আমি এগুলাকে এবার নেড়ে দিচ্ছি। নেড়ে আমি এগুলাকে ঢেকে দিব। আবার আমি 1টা সিটি পর্যন্ত অপেক্ষা করব। 1টা সিটিতে ডালগুলো সিদ্ধ হয়ে যাবে, যেহেতু মসুর ডাল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এটা 1টা সিটি পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। এই যে আমার এটা যখন 1টা সিটি দিছে আমি এটা নামিয়ে ফেলছি। এই যে দেখুন আমার এটা হয়ে গেছে। এই যে দেখুন আমি ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে, কারণ এটা এখন গরম। তো এটা ঠান্ডা হোক, আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। এই যে দেখুন আমার এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই যে একদম ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন আমি কিন্তু বাটি নাই, কিছুই করি নাই। দেখুন এগুলো কিন্তু একদম মিহি হয়ে গেছে। যে একদম মিহি, আপনারা আর বাটাবাটি করতে হবে না। এইভাবে আমি যেভাবে দেখাইছি এইভাবে করলে দেখবেন যে পারফেক্টলি হবে। আর আমি এটাকে কিভাবে ফ্রোজেন করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। হাত দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি। এরপরে আপনারা চাইলে এটাকে পেঁয়াজ টেয়াজ দিয়ে এইভাবে করে কাবাবে শেপ করে আপনারা এটাকে রেখে দিতে পারেন, কিন্তু আমি ওইভাবে রাখবো না। আমি এরকম একটা বক্স নিয়েছি, বক্সে আমি সবগুলো রেখে দিচ্ছি। এভাবে করে করে করলাম। আপনারা ছোট ছোট বক্সে রাখবেন, যখন আপনার যে বক্সটা লাগবে তখন সেই বক্সটা নামিয়ে আপনি করে ফেলতে পারবেন। আর আপনারা চাইলে শেপ করেও রাখা যায়। আমার কাছে এভাবে ভালো লাগে, কারণ আমার যখন যেটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে সাথে সাথে করে দিতে পারি। আমি সামান্য কিছু নিয়ে আপনাদেরকে ভাজি করে দেখাবো। এই জন্য এই যে এবার আপনারা ডিপ থেকে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা 6 মাস পর্যন্ত ডিপে রেখে খেতে পারবেন। আর আমি ডিপ থেকে নামানোর পরে এই যে সবগুলা দিব। এই আপনার কিছুটা পেঁয়াজ, আপনারা ঝাল কাঁচামরিচ দিতে পারেন ঝালের জন্য, আপনাদের যদি ভালো লাগে আর কি। আমি যেহেতু এখানে মশলা দিয়ে দিয়েছি তো আমি আর এক্সট্রা কোনো মশলা দিব না। আমি পেঁয়াজ দিচ্ছি এখানে, দিয়ে মেখে নিচ্ছি। এবারেতে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আমার বাটিটা আগের বাটিটা ছোট ছিল, এই জন্য আমি একটু বাটিটা চেঞ্জ করে নিয়েছি। এবার ডিম দিয়ে আমি এগুলোকে মেখে নিব। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই যে আমি একটা একটা করে রেডি করতেছি আর তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে শ্যালো ফ্রাই, ডুবো তেল না, আমি শ্যালো ফ্রাই করবো, ডুবো তেল দিই নাই। আপনারা চাইলে ডুবো তেলও ফ্রাই করতে পারেন, তো আমি এভাবে দিচ্ছি। এই যে আমি এবার এগুলাকে উল্টাই নিব, যে একটা একটা করে উল্টাই দিব। আমি একটা একটা করে উল্টাই দিচ্ছি। এগুলো হতে বেশি একটা সময় লাগবে না, কারণ যেহেতু এটা অলরেডি কুক করা আছে। এই যে আমার এগুলো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এই যে আমার তৈরি হয়ে গেল কাবাব। এই যে দেখুন, এটা ভীষণ মজার আর এটা অল্প সময়ে করা যায়। আর আপনারা এটাকে একদম করে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে, আপনাদের কেমন লাগছে। আই হোপ আপনাদের সবার ভালো লাগবে, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, আল্লাহ হাফিজ।